প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে। এই নির্বাচন এবং নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চেতনা, গণতন্ত্র তা পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা, বাংলাদেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়া যাবে কিনা, স্বাধীনতার সার্বত্ব রক্ষা করা সম্ভব হবে কিনা তা নির্ভর করবে এই নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনের ওপর। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ও পঞ্চদশ সংশোধনের কারণে বাংলাদেশে একদিকে জনগণের সাংবিধানিক মৌলিক অধিকারগুলোকে হরণ করা হয়েছে, অন্যদিকে একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের সকল সম্ভাবনাকে রুদ্ধ করা হয়েছে। স্বৈরাচারী এক দুয়ে শাসন ব্যবস্থা পাকাপোক্ত করার আশঙ্কা সৃষ্টি করেছে। আমরা বিগত সাত বছর এই সংশোধনী এবং এই ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। 2014 সালে নির্বাচন ও আমরা এই সব কারণেই বর্জন করেছিলাম। আজ দায়িত্বশীল সকল রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠন সকলেই এই বিষয়ে একমত যে বর্তমান ব্যবস্থায় কোনো অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এটাই এখন এই মুহূর্তে জাতির সবচেয়ে বড় সংকট, সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সংকট সমাধানের জন্য আমরা বারবার আলোচনার কথা বলেছি, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, কিন্তু কোনো সমাধান পাইনি। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, বর্তমান সংসদ বাতিল, কারারুদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সকল রাজনৈতিক নেতাকর্মীর মুক্তি, মামলা প্রত্যাহার, নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা, প্রশাসনের রদবদলের দাবি আমরা জানিয়ে আসছি। এই কারণে জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলের পক্ষ থেকে 7 দফা দাবি জানিয়েছি। সরকার কোনো কর্ণপাত না করে একতরফাভাবে তাদের পরিকল্পনা অনুযায়ী একটি প্রহসনের নির্বাচন অনুষ্ঠান করতে চলেছে। তাদের বশঙ্গত নির্বাচন কমিশনও সরকারের নীল নকশা বাস্তবায়নের জন্য উৎসাহ নিয়ে কাজ করে চলেছে। এই ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনের জন্য আমরা অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচন কমিশন সংবিধান প্রদত্ত তাদের অধিকার ও ক্ষমতা প্রয়োগ করে নির্বাচনকে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু করার কোনো উদ্যোগ নিচ্ছে না, উপরন্তু সরকারের নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। আমরা বারবার এই সমস্যাগুলো নিরসনের কথা তাদের বলেছি, আহ্বান জানিয়েছি, তারা কর্ণপাত করছে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ তৈরি করেনি, কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী দলের নেতাকর্মীদের মামলা ও গ্রেফতার অব্যাহত রেখেছে। তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার হয়েছে, যার বিস্তারিত আমি পরে আপনাদেরকে আবার বলছি। দুর্ভাগ্যজনকভাবে বিচার বিভাগকে সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলছে। বিশেষ করে নিম্ন আদালত আইন মন্ত্রণালয়ের অধীনে সরকার এই নির্যাতন সীমাহীনভাবে চালাচ্ছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। অথচ সরকারের সঙ্গে আলোচনায় তফসিলের পরে কোনো গ্রেফতার হবে না বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটা অত্যন্ত পরিষ্কার। এই নির্বাচন কমিশন সকলের কাছে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের কোনো উদ্যোগী গ্রহণ করছে না, তারা সরকারের নীল নকশা বাস্তবায়ন করে চলেছে। এই অবস্থার প্রেক্ষিতে আমরা স্পষ্টভাবে বলতে চাই, গায়েবী মামলায় গ্রেফতার বন্ধ করুন, গ্রেফতারকৃতদের মুক্তি দিন, অন্যথায় উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির সকল দায় দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনকেই গ্রহণ করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে তফসিল ঘোষণার পর থেকেই আমাদের নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছে এবং
আপনার গত নমিনেশন পেপার যেদিন সাবমিট করা হয় সেই দিন ঢাকা সাত নির্বাচনী এলাকার প্রার্থী সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকনকে গত 28 নভেম্বর নমিনেশন পেপার জমা দিয়ে ফেরার পথে সাদা পোশাকের গোয়েন্দারা তাকে গ্রেফতার করার পর তার কোনো সন্ধান ছিল না। 29 তারিখে ফোন পে মিন্ট্রি রোডে ডিবি অফিসে তাকে পাওয়া যায়। গতকালই তাকে গায়েবী মামলায় গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ড চাইলে 2 দিনের রিমান্ড লালবাগ থানায় রাখা হয়েছে, তাকে কারোর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না। গত পরশু রাতে আদাবর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালকে ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়ার পর থেকে তার কোনো সন্ধান নেই। সরকারের সাবেক উপসচিব নিয়ামতুল্লাহ ভূঁইয়াকে র‍্যাব কথা বলার জন্য ডেকে নেওয়ার পর 2 দিন নিখোঁজ রাখার পর গতকাল আইসিটি আইনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আরও আছে আপনার গ্রেফতারকৃতদের নাম, যেটা আমি আপনাদেরকে বলছি পরে। আমি পুরো নাম বলতে গেলে অনেক সময় লাগবে, এটা আপনাদের মেইলে দিয়ে দেওয়া হবে। আমি শুধু আপনাদেরকে বলি যে 8 তারিখের পরে, তহসিল ঘোষণার পরে নারায়ণগঞ্জ জেলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সহ সবাই বিএনপির নেতা, ছাত্রদলের নেতা, যুবদলের নেতা যারা আপনার দায়িত্বপূর্ণ পদে রয়েছে 25 জন নারায়ণগঞ্জে, ঢাকা মহানগরের স্বেচ্ছাসেবক দলের দক্ষিণের সভাপতি এস এম জিলানি সহ থানাগুলোর প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অঙ্গসংক্রমণ প্রেসিডেন্ট সেক্রেটারি সহ প্রায় উত্তর সহ ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা সব মিলিয়ে ঢাকা মহানগরে গ্রেফতার হয়েছে প্রায় 600 মতো। এর মধ্যে বগুড়া আছে, মানে ঢাকা শহরে 393, মানিকগঞ্জে 2 জন, বগুড়া জেলায় 537 জন। এরপরে 26 তারিখ থেকে, অর্থাৎ আপনার সাবমিশন 28 তারিখে, 26 তারিখে ঢাকা মহানগরে গ্রেফতার হয়েছে 3 জন, তার মধ্যে আপনার থানার প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, সাংগঠনিক সম্পাদক আছেন, টাঙ্গাইল জেলার 1 জন, নোয়াখালী জেলার 2 জন, 5 জন, তার মধ্যে ইউনিয়ন বিএনপি সভাপতি আছেন, সিলেট জেলায় জেলা বিএনপি সহসভাপতি শাহজামান নুরুল হুদা, ঢাকা মহানগরে 27 জন, শেরপুরে প্রায় ঢাকা মহানগরে 27 বলছে ওই দিন 27 তারিখে, 27 তারিখে ওই দিন 28 তারিখে শেরপুরে 1 জন, 28 তারিখে কুমিল্লা জেলায় আপনার 14 গ্রাম গুণবতী 1 জন, মাগুরা জেলায় আমাদের যে সহসভাপতি মনোয়ার হোসেন খান যিনি প্রার্থী, যিনি নমিনেশন পেপার সাবমিট করেছেন, তাকে সহ 23 জন কাকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার বলবো না, তাকে আদালতে সারেন্ডার করার পরে তাকে আটকে দিয়েছে, তাকে আর ছাড়েনি। ঠিক একইভাবে আমাদের নরসিংদীর সভাপতি এবং বিএনপির যুগ্ম মহাসচিব আপনারা সবাই জানেন খায়রুল কবির খোকন, যিনি নমিনেশন প্রত্যাশী, তাকে সারেন্ডার করার পরে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আপনার অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামেও আছে অনেকেই সেই দিন অর্থাৎ 27, 28, 30 তারিখে। এই পর্যন্ত আপনারা আমরা এই পর্যন্ত যে ইনফরমেশন পেয়েছি সেই হিসেবে আছে। এরপরে আপনাদের এখানে যেমন ওনার ওখানে 38 জন নিয়েছে, প্রত্যেককে যেমন ওনার ওখানে 60 জন নিয়েছে আপনার আমাদের ঢাকা মহানগরের, এই বিষয়গুলো চলছেই এবং অব্যাহতভাবে চলছে। বন্ধুগণ, এই অবস্থায় নির্বাচন কতটুকু সম্ভব, কীভাবে সম্ভব, নির্বাচন কমিশনের যে কথা
প্রধান নির্বাচন কমিশন বললেন যা কিছু করছে পুলিশ তার নির্দেশেই করছে, নিশ্চয়ই মনে আছে আপনাদের। এবং গতকাল সাবমিশনের পরে তিনি বলেছেন তিনি খুব খুশি, সব রাজনৈতিক দলগুলো আস্থা তারপরে আছে বলেই আপনারা সবাই যা ই করছে, আপনার নমিনেশন সাবমিট করছে। একই সঙ্গে আপনার তিনি বলেছেন যে খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমরা স্পষ্টভাবে বলেছি যে আমরা এখনও বলছি যে এই সব বন্ধ করতে হবে, গ্রেফতার বন্ধ করতে হবে, মিথ্যা মামলা বন্ধ করতে হবে, গায়েবী মামলার এখন চার্জশিট দেওয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী সকলের সামনেই কমিট করলেন, বললেন যে আর মামলায় গ্রেফতার করা হবে না, গায়েবী মামলাও গ্রেফতার করা হবে না, দেওয়া হবে না, কিন্তু সমানে চলছে। এইভাবে এই নির্বাচন কী অবস্থায় পরিণতি হবে, কী পরিণতি কী হবে এটা আমরা বুঝতে পারছি না। আমরা মেজর হাফিজ, এটা আপনার বলা দরকার, গতকাল এটা কিছুটা বলা হয়েছে আপনাদের, এটা হচ্ছে যে নির্বাচন আচরণবিধির 11 ধারায় বলা আছে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তাদের মনোনীত কেউ বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি উস্কানিমূলক বক্তব্য বিবৃতি প্রদান করতে পারবেন না। ওই ধারা উপধারা কতে উল্লেখ করা আছে নির্বাচনী প্রচারণাকালে ব্যক্তিগত চরিত্র হনন করে বক্তব্য প্রদান বা কোনো ধরনের তিক্ত উস্কানিমূলক বা মানহানিকর বক্তব্য প্রদান করতে পারবেন না। যদিও নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বর্তমানে সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ, তবু এই উস্কানিমূলক বক্তব্য প্রদান করে প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন। ভোলা জেলাধীন লালমোহন পৌরসভায় বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রমের বাসায় গতকাল আওয়ামী লীগের এমপি নরেন্দ্রনবী শাহনের সশস্ত্র ক্যাডার আক্রমণ চালিয়েছে। কাউকে না পেয়ে বাসায় সন্ত্রাসীরা ব্যাপক ভাঙচুর করে, একমাত্র বাসিন্দা ক্যারটেকের উপর চড়াও হয়ে তাকে বেদম মারধর করে। বিষয়টি পুলিশকে অবহিত করলে সন্ত্রাসীরা চলে যাওয়ার পর ঘটনা আসে। এই হচ্ছে সিইসির অংশগ্রহণমূলক নির্বাচনের নমুনা। মগরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সরকার দলীয় প্রার্থীদের আপ্যায়নের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে। আর এই ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করেছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। বেলা 11টার দিকে সরকার দলীয় দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে গেলে জেলা রিটার্নিং অফিসারের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর উভয় প্রার্থীকে ফল মিষ্টির আপ্যায়ন করান, কিন্তু অন্য দলের প্রার্থীকে বসতে বলার সাহসই পাননি জেলা প্রশাসক। আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাসের কনস্টিটুয়েন্সি আছে, তার মনোনয়নপত্র নিয়ে যখন যায় তখনও আধা ঘন্টা বাকি ছিল আপনার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়, কিন্তু নয় আমি দুঃখিত নয় কিন্তু তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। এই হচ্ছে আপনার সামগ্রিক চিত্র। এটা হচ্ছে আপনার সাতক্ষীরা জেলা। 9টি মোটরসাইকেল যোগে মুখোশ পরিহিত অবস্থায় আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা করারোয়া পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি আখলাকুর রহমান শেরির দোকানে এসে আখলাকুর রহমান শেরিকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করেছে। তার দোকানেও সন্ত্রাসীরা ব্যাপক ভাঙচুর লুটপাট চালিয়েছে। মুহূর্ষ অবস্থায় আখলাকুর রহমান শেরিকে এখন ঢাকায় নিয়ে আসা হচ্ছে। হামলাকারী সন্ত্রাসীরা জেলা ছাত্রদল সহসভাপতি শাহিনকেও কুপিয়ে আহত করেছে, তিনি এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমাদের আমাদের ঢাকা মহানগরের গত পরশু রাতে, অর্থাৎ আপনার পরশু তো আগের 26 তারিখে উত্তরা পূর্ব থানার সহসাধারণ সম্পাদক আবু তাহের তাকে গ্রেফতার করে নিয়ে গেছে, ছাত্রদল এরও গ্রেফতার করেছে। আমি এখন আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য মোদ্দা আহমেদ সাহেবকে দিচ্ছি যে তিনি তার অভিজ্ঞতা যেটা সে অভিজ্ঞতার কথা বলবেন। আমার নির্বাচনী এলাকায় আমার প্রতিদ্বন্দ্বী একজন অত্যন্ত সুনামধন্য রাজনীতিবিদ এবং তিনি আওয়ামী লীগের এখন শুধু মন্ত্রী নন, তিনি সাধারণ সম্পাদক। এই নির্বাচনী এলাকায় 5 বার আমি তার সাথে নির্বাচন করে
চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ভোটের ব্যবধানে সবসময় জয়লাভ করেছে। 2008 সালে সেনা সমর্থিত সরকারের আমলে যে পূর্ব পরিকল্পিতভাবে যে নির্বাচন হয়েছে, সেখানে সারা বাংলাদেশে বিএনপি মাত্র প্রথমে 27টি আসন পেয়েছিল। সে নির্বাচনে আমার অনেক ভোট জালিয়াতি করার পরও 1300 ভোটে তিনি জয়লাভ করেন। এর আগে আরও দুটো নির্বাচনে, মানে সরাসরি নির্বাচনে আমার স্ত্রীর সঙ্গেও তিনি দুইবার পরাজিত হন। একবার 86,000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিল। এটা এই জন্য বলছি যে আমাকে অনেকে বলেছিল যে আপনি আরেকটি নির্বাচনী এলাকা থেকে দাঁড়ান, দুটো নির্বাচনী এলাকা থেকে দাঁড়ান, কিন্তু আমি বলেছি না, আমি দুটো নির্বাচনী এলাকাতে দাঁড়াব না। আমার দল, আমার দলের নেতা কর্মী অসম্ভব রকমের তারা সাফার করেছে। 74টা মামলা আমার ওখানে, প্রায় 21,000 আমার অ্যাক্টিভ নেতা কর্মী হয় জেলখানায় যেতে হয়েছে, গ্রেপ্তার হয়েছে, আর নারী বাড়ি ছাড়া হয়েছে। অসম্ভব রকমের অত্যাচার নির্যাতন হয়েছে এবং বাড়িঘর লুট হয়েছে, জমি দখল হয়েছে, দোকান দখল হয়েছে। এটা সারা বাংলাদেশে হয়েছে, আমার ওখানে আরও বেশি হয়েছে। এবং আপনারা জানেন যে আমাকে আমার নির্বাচনী এলাকায় আমাকে কোনো ঘরোয়া বৈঠক করতে দেওয়া হয়নি 5 বছর, এবং ঈদের সময় রমজান ঈদে আমাকে ইফতার করতে দেওয়া হয়নি, বাড়িতে আবদ্ধ করে রাখা হয়েছিল 7 দিন পুলিশ দিয়ে আমার নিরাপত্তার কারণে জন্য। কোরবানি ঈদেও তাই, আমাকে ঈদের দিনও বেরোতে দেয়নি, পুলিশের গাড়ি আড়াআড়ি করে বন্ধ করে রাখা হয়েছিল যাতে বড় রাস্তা উঠতে না পারি, রাস্তায় উঠতে না পারি। তো এটাও ছিল আমার নিরাপত্তার জন্য। যাই হোক, এইবার ভেবেছিলাম যে যে তিনি এত বড় একটা দলের একজন দায়িত্বশীল নেতা, তার নির্বাচনী এলাকায় অন্তত গণতন্ত্রের একটা চর্চা থাকবে, এবং নির্বাচনের আগে যা হওয়ার হয়ে গেছে, কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার আগে, কিন্তু তফসিল ঘোষণার পরে অন্তত এটুকু আশা করেছিলাম যে একটা একটা সুন্দর একটা পরিবেশ বজায় থাকবে, যাতে করে আমরা সবাই সমানভাবে নির্বাচন করতে পারি। কারণ আমি এক জায়গাতেই থেকেই, আমার এই নির্বাচনী এলাকা থেকেই নির্বাচন করব, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি ভোট হয়, নির্বাচন যদি হয়, তাহলে সেখানে আমি বিনা দ্বিধায় বলতে পারি ধানের শীষ সেখানে অনেক বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে। কিন্তু কতগুলো জিনিস আপনাদের একটু দেখানো দরকার। আমি 26 তারিখে গেছি আমার এলাকায়, সেদিন আমি নমিনেশন পেপার ফাইল করি নাই। আমি গেছি সেখানে 5 বছর পর, যেহেতু আমি একটু উন্মুক্ত ভাবে যেতে পেরেছি, সেজন্য অসংখ্য মানুষ সেই হিসাবের বাইরে অভাবনীয়ভাবে আমাকে তারা বরণ করে নিয়েছে, সম্বর্ধনা জানিয়েছে। 27 তারিখে আমার প্রতিদ্বন্দ্বী যিনি, তিনি আমাদের এলাকায় গেলেন। এনে যাওয়ার সঙ্গে এটা আপনারা সংবাদপত্র বেরিয়েছে যে বাইরের প্রায় 150 ট্রাক বাস এই দাগুড়মইয়া ফেনি, তারপরে ওইদিকে সেনবাগ, ওদিকে কী বলে না বেগমগঞ্জ, এসব এলাকা থেকে আর দুজন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের, একজন হলো নিজামী আর জাতীয় পার্টির অর্থাৎ আওয়ামী লীগের মাসুদ উদ্দিন, যে জাতীয় পার্টির আবরণে আওয়ামী লীগের ক্যান্ডিডেট, তারা দুজন তাদের সঙ্গে ছিলেন। সে বেহাল অবস্থা, এবং বাইরের লোক বেশি, এলাকার লোক কম, যাই হোক সেটা এখানে বড় কথা না। উনি আরও বেশি জনসমাগম তৈরি করুক, আমার তাতে কোনো আপত্তি নাই। কিন্তু দেখেন, দুটো জিনিস উনি বিধি লঙ্ঘন করেছেন। আপনার নির্বাচনী প্রচারণায় আছে আপনার যে
আর বিধির ক খ অনুসারে কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের সময় মোটর সাইকেল ও অন্যান্য যানবাহন সহকারে কোনো প্রকার মিছিল কিংবা শোডাউন করতে পারবে না। এছাড়াও আচরণ বিধিমালার উল্লিখিত বিধি ছাড়াও অন্যান্য বিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে। তো দেখেন তিনি মাইক ব্যবহার করেছেন, এই যে ওনার একটা ছবি আমার কাছে, সব ভিডিও করা আছে আমার কাছে, ভিডিও করা আছে, ওনার বক্তৃতাও আছে, কিন্তু আমার তাতে কোনো আপত্তি নেই তার বক্তৃতার ব্যাপারে। কিন্তু তিনি মাইক ব্যবহার করেছেন এবং তিনি মঞ্চ, কবিরহাটে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল ওনার জন্য, সে মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তৃতা দিয়েছেন। এই সব ছবি এখানে আছে। আমি আজকে নালিশ করছি না আপনাদের কাছে, আমি নালিশ করেছি নির্বাচন কমিশনারের কাছে, চিফ ইলেকশন কমিশনারের কাছে আমি দুটো চিঠি দিয়েছিলাম, একটা দিয়েছিলাম 20 তারিখে আর একটা দিয়েছি এই গত পরশুদিন, সব কিছু উল্লেখ করে দিয়েছি। 20 তারিখের ব্যাপারে কোনো জবাব নাই। আমি প্রধান নির্বাচন কমিশনারকে নিজে এই প্রথমবারের মতো, সাধারণত আমি পছন্দ করি না, আমি তাকে ফোন করেছিলাম বলার জন্য যে আমি চিঠি দিয়েছিলাম 20 তারিখে কিন্তু আপনাদের কাছ থেকে কোনো জবাব পাইনি। তিনি বললেন যে এটা তো আমি আমি ঠিক খেয়াল করছিলাম, আচ্ছা আমি খবর নিয়ে দেখবো কী হলো না হলো দেখবো। তো 20 তারিখ আর 28 তারিখ 8 দিন নির্বাচন কমিশন তাদের সময় হয় নাই আমার চিঠিটা পড়ে দেখা এবং কোনো অ্যাকশন নেন নাই। এখন যেটা দিয়েছি এই যে, তারপরে এই যে গেট, এই যে দেখেন গেট, এই যে দেখেন রঙিন পোস্টার, এই যে রঙিন পোস্টার কত দেখতে চান, সেই রঙিন পোস্টার, এই যে রঙিন পোস্টার, এই যে এটা তো একেবারে, এই যে দেখেন নৌকায় ভোট, নৌকায় ভোট চাচ্ছেন, আমাদের তো একটা পোস্টারও নাই এখনো, যাই হোক অগণিত এগুলো তো আর এ নাই যেটা, যাই হোক যেটা বলতে চাই, এই নির্বাচন কমিশন এরই মধ্যে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের গ্রহণযোগ্যতা বলতে এখন আর কিছু নাই, তারা মুখে ভালো ভালো বড় বড় বক্তৃতা করেন কিন্তু কাজকর্মে তারা কোনো রকমের কোনো সাহস বা তাদের যে ক্ষমতা সেটা তারা প্রয়োগ করতে পারেন নাই, সরকারের তল্পি বাহক হিসেবে কাজ করছেন এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে আমরা মনে করি না। সাংবাদিক বন্ধুগণ, এই একটি কনস্টিটিউয়েন্সির কথা আপনারা শুনলেন, সারা দেশে একই অবস্থা, প্রায় প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতেই সরকার, সরকারের দলীয় যে প্রার্থী তারা বড় বড় মিছিল নিয়ে এসছে এবং তারা বক্তৃতা করে তারা জমা দিয়েছে, আর আমাদের যারা প্রার্থী তাদেরকে গ্রেফতার করা হয়েছে, অপহরণ করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে। এই যে অবস্থা, এই অবস্থার বৃদ্ধি আমরা আজকে এখানে কথা বলতে এসেছি। আমরা অত্যন্ত জরুরি ভিত্তিতে এসেছি কারণ ইতিমধ্যে আমাদের একজন অত্যন্ত সিনিয়র লিডার আমাদের খানকবি খোকন, তাকে আটক, অন্যায়ভাবে আটক করা হয়েছে। আমাদের আরেকজন নেতাকে আটক করা হয়েছে, মনোয়ার হোসেন খান, যারা প্রার্থী, এই জন্য তাদের আজকে দেখেছেন যে আমাদের ঢাকার প্রার্থী সাদেক খোকা সাহেবের ছেলে যে প্রার্থী ছিল তাকে 4 সপ্তাহের মধ্যেই তাকে আমরা সারেন্ডার করতে হচ্ছে, অর্থাৎ দ্বীপীয় বিচার বিভাগকে পুরোপুরি করায়ত্ত করেছে এবং হাইকোর্ট থেকেও দেখাচ্ছে দুর্ভাগ্যজনকভাবে কিছু আদেশ আসছে যা কোনো মতেই একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আপনার সহায়ক নয়, বরঞ্চ তা বাধা সৃষ্টি করছে। আজকে খুব স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন এসে গিয়েছে যে নির্বাচন হবে কিনা, এই প্রহসনে নির্বাচন করে লাভ কী। সুতরাং যে কথাটা এসছে আস্থা, সেই আস্থা আগেও ছিল না, এখনো নেই, যে কথা আমরা বারবার বলে এসেছি এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই
আমাদের দেশের তৃণমূল কান্দাজিয়া যেদিন পঞ্চদশ সংশোধনী পাশ হল সেদিন খুব পরিষ্কার করে বলেছিলেন এই নতুন করে নতুন করে আবার সংঘাত সংঘর্ষের সৃষ্টি করা হচ্ছে পুরো জাতিকে আজকে একটা সংঘাতের দিকে ফেলে দেওয়া হচ্ছে। তাই আমরা খুব স্পষ্ট করে বলেছি যে এর উদ্ভূত যে রাজনৈতিক পরিস্থিতি তার দায় দায়িত্ব সমস্ত সরকারকে নিতে হবে এবং নির্বাচন কমিশনকে নিতে হবে। ধন্যবাদ। আমি তো পূর্বে আমার বক্তব্যের মধ্যে পরিষ্কার করে আমার বক্তব্যে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর যে নির্দেশ সরকারের যে নির্দেশ সে নির্দেশই অনুসরণ করছে এবং প্রধানমন্ত্রী যে আপনারা বলেছেন যে তিনি যে কথা বললেন তিনি একটা মাত্র জিনিস ভয় পান তা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তিনি ভয় পান, ভয় পাচ্ছেন বলেই এত সমস্ত আয়োজন করছেন নির্বাচনটাকে পুরোপুরিভাবে তারা আয়ত্তে নেওয়ার জন্য করায়ত্ত করার জন্য। আমরা তো অলরেডি দায়ের করেছি, দায়ের করব এবং আমরা নির্বাচন কমিশনে যাব। আমরা আগামী কাল বা পরশু আমরা নির্বাচন কমিশনে যাব আমাদের ফর্মালি তাদের কাছে আমাদের অভিযোগ দিয়ে। প্রশ্ন হচ্ছে যে আমরা তো বহুবার গেছি, বহু চিঠি দিয়েছি, ইতিমধ্যে আমাদের বহু চিঠি নির্বাচন কমিশন জানতে গেছে, একটা চিঠির উত্তর আসেনি কোনো ব্যবস্থা। কি হয়েছে? রদবদলের কথা বলেছি। এখন নারায়ণগঞ্জের এসপি যার স্ত্রী আপনার একজন এমপি ছিলেন তাকে বদলিয়ে দেওয়া হয়েছে গাজীপুর থেকে যে ট্রান্সফার এসছেন হারুন স্যারকে, অর্থাৎ আপনার জ্বলন্ত মানে কড়াই থেকে জ্বলন্ত উনুনে পড়ায় পড়েছে এই অবস্থা। এটা তো আপনার প্রশ্ন, আপনি সবসময় এই ধরনের প্রশ্ন করেন। আমরা নির্বাচনে থাকার জন্যই তো এসছি, নির্বাচন করতে এসছি, এত কষ্ট করে কত চার পাঁচ দিন সাত আট দিন ধরে আমরা এই আপনার এক্সারসাইজ করলাম, কাজ করলাম। তো আপনার কি মনে হয় যে নির্বাচনের শেষ পর্যন্ত জনগণ থাকবে? আপনার মনে হয়? আপনি কেন জানবেন না? আপনি প্রশ্ন করেছেন, আপনার জানা উচিত। আমি আপনাদের আগেও বলেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রণয় প্রশ্নগুলো উত্তর আমি দিতে চাই না। বেশিরভাগ সময় মনে হয় যে এগুলো অবান্তর কথাবার্তা, এগুলো বলার কোনো মানে হয় না। গতকাল তিনি বলেছেন যে আমরা নাকি আপনার দলকে জোটকে আপনার নিয়ন্ত্রণে রাখতে পারছি না। হ্যাঁ, এটা তার তার চিন্তা ভাবনা। হ্যাঁ, এটা হচ্ছে যে এত দুশ্চিন্তা কেন? আমাদের আমাদের এর আগে বলে যে আমরা প্রার্থী খুঁজে পাবো না, এখন দেখা যাচ্ছে একটি আসনে আমাদের দুইয়ের অধিক প্রার্থী, 300 আসনে 600 উপরে প্রার্থী, তাই না? আমরা এই কথা আমাদের বারবার বলেছি যে আমাদের প্রার্থীর অভাব নেই। আপনার বারবার জিজ্ঞেস করেছেন নির্বাচন প্রস্তুতি, নির্বাচনটা দিন না সুষ্ঠুভাবে, অবাধ সুষ্ঠুভাবে নির্বাচন দিন, সকলকে সমান সুযোগ দিন, দেখেন কে কতটা আসন পায়। ওরা জানেন, এর আগেও বলেছি 30টার বেশি আসন তাদের নেই, সেই কারণে তারা আজকে এই খেলাগুলো খেলে। আপনার আমরা দেখিনি এটা। আরেকটি কথা খুব পরিষ্কার করে বলতে চাই, ওনারা এই বিষয়গুলো দেখেন কিন্তু বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ গণতন্ত্র নির্বাচন করার জন্য তাদের যে ভূমিকা রাখা উচিত সেই ভূমিকা তারা রাখছেন কিনা। এক মিনিট, এই প্রসঙ্গে আমি একটা সেন্টেন্স বলবো যে মার্কিন কংগ্রেস কি দেখে, তাদের কি চোখ আছে যে তাদের রাষ্ট্রদূতের গাড়িতে কে আক্রমণ করে সেটা কি তারা দেখে না? সেটা দেখে না, অন্য কি দেখে সেই প্রশ্ন আমি করতে চাই। আমরা থাকতেই পারে, আমি আপনাকে বলি, পাঁচটা হচ্ছে আমাদের যারা আমাদের জোটে আছেন, ফ্রন্টে আছেন, সিনিয়র লিডারদের জন্য আসনগুলো আমরা রেখেছি, আর 695 জন বা 600 বেশি অধিক, এটা আপনাদেরকে আমরা শুরুতেই বলেছি, আমরা একাধিক প্রার্থী দিয়েছি এই জন্যে যে সরকারের
একেবারে আমার হরফনামার মধ্যে যখন আমরা লিখতে গেছি চার পৃষ্ঠা গেছে আমার মামলা জমা দিয়ে মামলা আমি হরফ করে দিয়েছি জামাতে ইসলামের এখানে কেউ নেই যা আছে সব বিএনপি সব ধরনের শিশু আপনাকে অনেক ধন্যবাদ আপনি সার্চ করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ।